ওইখানে গিয়ে লাশটাকে আমরা টেক আপ করি। ওইখানে গিয়ে আমরা ওই লাশের ভাই ওইখানে ছিল, আগে থেকে ওইখানে ছিল, গিয়ে পরে ওই লাশটার পরিচয় আমরা জানতে পারি। ওই লাশের কার্যক্রম সম্পন্ন করার পর পথে মানে মধ্য সময়ে আর কি আমরা জানতে পারি যে নয়াগাঁও এই প্রাইমারি স্কুলের অপোজিটে ধলেশ্বরী নদীতে আরেকটা লাশ ভাসতেছে। পরে এইখানে আসি, এই দুইটা লাশেরই আর কি সন্ধান আমরা দুইটা লাশেরই পরিচয় নিশ্চিত করতে পেরেছি। তবে কী কারণে তারা মারা গেছে, আমরা নদীতে ভাসমান অবস্থায় পেয়েছি, কী কারণে তারা মারা গেছে সে বিষয়ে আমরা নিশ্চিত নই। ডাক্তারি পরীক্ষার পরে ময়নাতদন্ত শেষে এটা বলা যাবে। রুবেল, রনি, ফারবেজ, সেগান্ত, আলমগীর আর আমার ভাই রিয়াম, এই পাঁচজন, ওরা চারজনে ওরা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বিকালবেলা আইসা বললো যে তোমার ভাই কোথায়। আমি কই ওরা তো ওর সাথে গেলো, ঘুরতে গেলো, অন্ত আসে না। কই আমি বলছি যে ভাই কী হয়েছে একটু বলেন না। কয় পরে খবরটা জানতে পারবেন, পরে খবরটা জানতে পারবেন। তাহলে এই যে পরে আমরা খোঁজ করতে আসি যে এমন ওরা নেশা টেশা খাইছে শুনছি, আবার দুজনের পাওয়া গেছে। পরে খোঁজতে আসি আর ওরা বলতেছে যে রিয়ামে মানে চুরি করিয়া, ফোন চুরি করিয়া আর মানে 700 টাকা নিয়ে ওরা দুজনে পালিয়ে গেছে আলমগীর আরও। তো যদি ওরা পালিয়ে যেত তাহলে তার লাশ পাওয়া যেত না। লাশের এই যে চোখে মানে এই শরীর পোষ, আবার এখানে প্যাডে মানে ঘুষি মুষি বিভিন্ন চিহ্ন রয়েছে আর কি। আলমগীরের লগে ওই যে অপূর্বর লগে আগে তো শত্রুতে এর আগে যে মারামারি হয়েছিল, বিচার হয়েছিল, ওই বিচার দুই ওই তিনজন ওইখানে আমরা ধাক্কাটা ফালাই দিছি।